নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঋতিক রেশন। সকলকে ঋতিক রেশনে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে কিছু সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আবারও আজকে মিক্সড ব্যাগ শাড়ি কালেকশন থাকছে। ভালো লাগলে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের মেনশন করা বুকিং নাম্বার 9804664400 তে। আসুন শুরু করি। ফার্স্ট কিছু ব্লেন্ডেড সিল্কের গুজরাটি স্টিচ দেখাচ্ছি। আমি তিন রকম শাড়ি রেখেছি, তিন চার রকম অপশন মানে কোয়ালিটি শাড়ি রেখেছি, তিন রকমের ভ্যারাইটি শাড়ি রেখেছি। দেখুন, আশা করছি ভালো লাগবে। শুরু করি, ফার্স্ট শুরু করছি কিন্তু গুজরাটি স্টিচের শাড়ি দিয়ে। একটা সুন্দর একটা মারুনের উপরে হোয়াইট দিয়ে গুজরাটির কাজ। এইগুলো সবই কিন্তু এগুলো ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্কের উপরে রয়েছে। কালারটা খুব সুন্দর মেরুন, এটা কিন্তু রেড না মেরুন, আর তার সাথে হোয়াইট দিয়ে কাজটা থাকছে। কাজটা খুব সুন্দর, যেরকম আমরা পিওর সিল্কের উপরে কাজ দেখি সেরকমই কিন্তু পুরো কাজটা থাকছে। ঠাসা কাজ, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার এরকম প্যাটার্ন ঝাঁক থাকছে, আর ভেতরে ছোট্ট ছোট্ট বুটি থাকছে, গুজরাটি স্টিচ করা রয়েছে। কাছ থেকে দেখিয়ে দিই, এটা থাকছে অ্যান্ড দিস ইজ বর্ডার প্যাটার্ন, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, এই থাকছে শাড়িটা। এটা আঁচলের পোর্শনটা, আঁচলের প্যাটার্নটা থাকবে, এটা এইভাবে যাচ্ছে আঁচলের ডিজাইনটা। ফুল শাড়িটাই কিন্তু এইভাবে থাকছে উইথ ব্লাউজ পিস। আমি ব্লাউজ পিস দেখিয়ে দেব। এটা থাকবে শাড়ির লুকটা। এটা একটা সুন্দর একটু মারুন আর গার্নেটের একটা মানে একটু মিক্সড টোন, খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। এই থাকছে লুকটা, পাল্লা পোর্শন, ব্লাউজ পিস। ইয়ে শাড়ি ব্লেন্ডেড সিল্ক কে উপর রহেগা, হ্যান্ড স্টিচ গুজরাটি ওয়ার্ক, আর ইয়ে জায়গা ইসকা বিপি, স্লিপস মে এই কাম আয়েগা, और बॉडी रहेगा प्लेन में, सॉलिड कलर में जाएगा बॉडी, और स्लीव्स भी ये वर्क आएगा। बहुत ही खूबसूरत सा एक कलर है। प्राइस रहेगा 2450, 2450 टका विथ फ्री शिपिंग ऑल ओवर इंडिया। नेक्स्ट कलर देखा जी, एक सुंदर बॉटल ग्रीन, बॉटल ग्रीन ऊपर व्हाइट दिए काज करा। সিল্কের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই হচ্ছে, আপনি না বলে দিলে এটা কিন্তু পিওর কি ব্লেন্ডেড এটা কিন্তু বোঝা শক্ত, মানে সুন্দর, খুব সুন্দর কোয়ালিটি, সেটা বলার জন্য বলছি আমি। মানে দুটো কোয়ালিটি যদি রাখা হয় অ্যাট এ গ্ল্যান্স কিন্তু বোঝা যাবে না ডিফারেন্সটা। এই থাকছে ফুল লুক শাড়িটা, এটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, ডিজাইনটা এইভাবে আসবে আপার অ্যান্ড লোয়ার বর্ডারে, আর ভেতরে যেরকম ছোট ছোট এরকম ভাবে সেম ওয়ার্ক থাকছে ফুল বডিতে। এই থাকবে শাড়িটার লুকটা। এটা আঁচলের পোর্শন, আঁচলটা এইভাবে দেখায়, দিস ইজ পাল্লা পোর্শন, এক বটল গ্রিন কালার কি উপর রহেগা, ইয়ে জায়গা ইসকা পাল্লা, খুব সুন্দর। দেখুন পুরো ঠাসা রয়েছে কিন্তু কাজটা, আঁচলের কোনো মানে আঁচলের পোর্শনটা কিন্তু একদম এইভাবেই থাকছে, দেখুন পুরো ওয়ার্ক রয়েছে। এই যাচ্ছে ফুল লুকটা, এটা আফটার পিস এরকমই আসবে। শাড়ি ফলটা বুঝতেই পারছেন, আমি যখন প্লিটস করে দেখাচ্ছি তখনই কিন্তু শাড়ি ফলটা বুঝতে পারছেন, তাতেই কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা থাকছে ব্লাউজ পিস, স্লিভস এর এই ওয়ার্কটা আসবে। প্রাইস থাকছে এগেইন 2450 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা নেক্সট একটা কালার দেখাচ্ছি, খুব সুন্দর একটা বাবল গাম পিঙ্কে, এই কালারটা বাবল গাম পিঙ্কের সঙ্গে হোয়াইটের ওয়ার্ক,
এই ডিজাইনটাও অন্যরকম এইভাবে আসছে। এটা আপার বর্ডার, আপার বর্ডারে এরকম স্লিক বর্ডার ঝাঁক থাকছে, ভেতরে ছোট ছোট বুটি, অ্যান্ড লোয়ার বর্ডারে এরকম সান মোটিভটা থাকছে, সান প্যাটার্নটা লোয়ার বর্ডারে আসবে, এটা থাকছে ডিজাইনটা আর হাফ সার্কেলের মতো এইভাবে থাকছে শাড়িটা। কালারটা একদম বাবল গাম পিঙ্কে আসবে। এটা আঁচলের পোর্শন দেখিয়ে দিচ্ছি এইভাবে, দিস ইজ পাল্লা পোর্শন। কালারটা খুব সুন্দর মিষ্টি একটা কালার, এটা আসবে লুকটা এ থাকবে শাড়ির লুকটা। ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, স্লিভস এর ডিজাইন, স্লিভস এর জন্য এই ডিজাইনটা আসবে, আর বডিটা যেরকম সলিড কালারই থাকবে। প্রাইস থাকছে 2450 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, 2450 টাকা। নেক্সট কালার দেখাচ্ছি একটা বেজ অ্যান্ড মারুনের কম্বিনেশন, এই কম্বিনেশনটা খুব ভালো লাগে দেখতে, বেজ অ্যান্ড মারুনের কম্বিনেশন। বডিটা থাকছে বেজে, এটা কিন্তু একটু ডিপ বেজ, ডার্ক বেজ, এবং তার সাথে মারুনের বর্ডার আর ভেতরে কাজটা ফুল এইভাবেই আসবে। আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার সেম, ভেতরে বুটি থাকছে পুরো শাড়ি জুড়ে এভাবেই আসবে। এটা আঁচলে পোর্শনটা, দিস ইজ পাল্লা পোর্শনের ডিজাইন, আঁচলের ডিজাইনটা এরকম ভাবেই আসছে। আর আমি যে চার রকম শাড়ি দেখাচ্ছি, আমি গুজরাটি স্টিচ চারটেই দেখাচ্ছি, আজকে মিক্সড ব্যাগ রেখেছি যেহেতু, চার রকম কিন্তু ডিজাইন রয়েছে, একদম সেম ডিজাইনই, চারটি শাড়ির কিন্তু চার রকম প্যাটার্ন রয়েছে। এই থাকছে লুকটা, প্রাইস থাকছে সেম 2450, প্রাইস থাকবে 2450, এই আসছে লুকটা। ব্লাউজ পিস, দিস ইজ ব্লাউজ পিস, এটা স্লিভস এর পোর্শনে, প্রাইস থাকছে 2450 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা নেক্সট মাসলিন দেখাবো, ফার্স্টে আমারটাই দেখাই। আমি একটা পরে রয়েছি একদম মিল্ক হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশন, এরকম স্লিক একটা রেড বর্ডার যাবে, আর এখানে ওয়ার্কটার যেটা রয়েছে সেটা কিন্তু কপার জারিতে রয়েছে, আর সুতোর কাজ রয়েছে পুরোটা, এইভাবে আসছে উইভিংটা। এরকম আমি এখান থেকে দেখালে বুঝতে পারবেন, মনে সুবিধা হবে বুঝতে, এইভাবে দেখাই। আপার বর্ডার লোয়ার বর্ডার সেম, খুব সুন্দর সোবার একটা লুকের শাড়ি দেখাচ্ছি, ভিতরে কিন্তু এখানে যে বডিতে এখান থেকে দেখাই তাহলে বুঝবেন, এরকম ডায়মন্ড কাটের মতো, এই যে এই পোর্শনটা দেখুন, এই ডায়মন্ড কাটের মতো কিন্তু ভেতরে পুরো রেডিয়ের কাজ রয়েছে, সুতোর কাজ থাকছে, আর এখানটাতে আঁচলের পোর্শনটা। শাড়িটা খুব সুন্দর, কিচ্ছু না অথচ মানে স্লিক একটা প্যাটার্ন, কিন্তু খুব সুন্দর এবং খুব সোবার, এই হচ্ছে পুরোটা ডিজাইনটা। উইথ বিপি ব্লাউজ পিসের সঙ্গেই পাবেন শাড়িগুলো, এটা মাসলিনে রয়েছে, বেঙ্গল মাসলিন, এই থাকছে লুকটা। আমি পরে আছি শাড়ি ফল দেখুন তাহলেই বুঝতে পারবেন, প্লিটসের পোর্শনটা বিশেষ করে দেখুন কীরকমভাবে রয়েছে শাড়িটা, শাড়ির কোয়ালিটিটা বুঝতে পারবেন শাড়ির ফলের ফল দেখেই। এই থাকছে পুরো শাড়ির লুকটা, প্রাইস হচ্ছে 1950, আমি মাসলিন দেখাচ্ছি, যে কটা মাসলিন দেখাবো প্রাইস কিন্তু সেম থাকছে। আচ্ছা নেক্সট কালার দেখাই, মানে এই প্যাটার্নে আমি মাসলিনও দু রকম দেখাবো, দু রকম মাসলিন দেখাচ্ছি আমি আপনাদের ডিজাইন। আচ্ছা এটা একটা দেখাচ্ছি গ্রিনের সঙ্গে, এটা গ্রিন অ্যান্ড রানীর একটা ডুয়েল টোন, খুব সুন্দর দেখতে,
ক্যামেরা কতটা ক্যাপচার করছে করছে বোঝা যাচ্ছে, এই যে ডুয়েল ইফেক্টটা বোঝা যাচ্ছে, রানি অ্যান্ড গ্রিনে একটা ডুয়েল টোন রয়েছে এটার মধ্যে, এটা থাকছে লুকটা। বর্ডারে বর্ডারের ওয়ার্কটা এভাবে আসবে, ইয়ে সবই বেঙ্গল বেঙ্গল কা মসলিন দিখা রই হুঁ আবি। উইথ পিপি ব্লাউজ পিস অ্যাভেলেবল হোগা সবই শাড়ি কে সাথ, ইয়ে জায়গা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার এসে প্যাটার্ন মে জায়গা। আর এটা ভেতরে কিন্তু এরকম ফুল বুটা থাকছে, ছোট ছোট বুটা বুটি থাকবে। আর এটা আঁচলে পোর্শনটা এটা গ্রিনে আসছে, মানে ব্লাউজ পিসটার জন্য আরো ডার্ক লাগছে, গ্রিন অ্যান্ড যেটা রানি যেটা ডুয়েল টোন ওটার উপরেই থাকবে। আর তার সাথে ব্লাউজ পিসটা থাকবে, আমি উল্টো করে দেখাচ্ছি ব্লাউজ পিসটা আলাদা করে। এটা কালারটা খুব সুন্দর, মানে এই মানে ডুয়েল টোনটা খুব সুন্দর এই থাকছে। আঁচলের পোর্শনটা ফুল এইভাবে কিন্তু ওয়ার্কটা আসবে। ব্লাউজ পিস দেখিয়ে দেব, ব্লাউজ পিস থাকছে গ্রিনে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, একদম একটা সুন্দর কন্ট্রাস্ট এটা থাকবে ব্লাউজ পিস। প্রাইস থাকছে 1950। শাড়ির কোয়ালিটি আমি পরে আছি, বুঝতেই পারছেন যে শাড়ির ফল কিরকম হবে। 1950 দেখাচ্ছি একটা ইয়েলো, খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো, কালারটা খুব সুন্দর কালার ইয়েলো। ইয়েলো সাথে হোয়াইট এর কম্বিনেশন এইভাবে থাকছে, হোয়াইট দিয়ে পুরো টেম্পল ওয়ার্ক থাকবে। ইয়েলোটা খুব মানে ডিমান্ডের সবসময়, কালারটা এত সুন্দর, ইয়েলোর তো অনেক রকম শেড হয়, এই কালারটা কিন্তু খুব সুন্দর। এটা একটা হোয়াইট এন্ড ইয়েলো কম্বিনেশন, কাজটা রয়েছে পুরো হোয়াইটে, আর যেটা বেস কালার সেটা কিন্তু একটা সুন্দর একটা সানশাইন একটা ইয়েলো। ভিতরে ছোট ছোট ফুল থাকছে এরকমই, আর এটা আঁচলে পড়ছে পুরো জিগজ্যাগ প্যাটার্নে থাকছে, এটা জিগজ্যাগ প্যাটার্নে থাকছে এইভাবে ফুল লুক। এটা মাসলিনেরও কিন্তু অনেক রকম কোয়ালিটি রয়েছে, আমি যখন মানে যেমন এখনই আমি দু রকম কোয়ালিটি দেখাবো, যেটা এখন দেখছি না, আর একটা আমি প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি, দুটো কোয়ালিটি দেখাবো। আবার এর থেকেও কিন্তু আবার লো কোয়ালিটিরও আপনারা মাসলিন পাবেন। এটা থাকছে ফুল লুকটা, প্রাইস থাকছে সেম 1950 1950। এটা ব্লাউজ পিস, দিস ইজ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা জিগজ্যাগ না, ওটা আঁচলের পোর্শনটা বোঝা যাচ্ছে, এইটা ব্লাউজ পিস। 1950 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ইয়েলো কালারটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর কালার। আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা ফিরোজি অ্যান্ড রেড এর কম্বিনেশন, দেখুন এটাও সুন্দর কালার, কম্বিনেশনটা খুব সুন্দর। বডিটা ফিরোজিতে আর তার সাথে স্লিক, যেমন আমার হোয়াইট শাড়িটা রয়েছে রেড একটা স্লিক বর্ডারের সাথে, এটাও কিন্তু রয়েছে। এটা এরকম নিজের ব্লাউজেও ভালো লাগবে, বা যদি রেড দিয়ে, যেমন আমি রেড পরে রয়েছে আছে, তো রেড দিয়েও পরলে কিরকম লাগবে একটা আপনারা আইডিয়া পেয়ে যাচ্ছে কন্ট্রাস্টটা, রেড দিয়েও খুব ভালো লাগবে দেখতে। আর এর নিজের তো একটা রয়েছে, এটা কালারটা খুব সুন্দর এইভাবে আসবে। ওয়ার্কটা একটু দেখিয়ে দিই, এটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, ভেতরেও কিন্তু এরকম ছোট ছোট প্যাটার্ন রয়েছে, এরকম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে এটার মধ্যে। কালারটা খুব সুন্দর ফিরোজি কালারটা, খুব ভালো লাগে দেখতে। প্রত্যেকটা কালারই নিজে নিজের জায়গায় সুন্দর, এটা আসবে লুকটা, এটা আঁচলে পড়ছে। প্রাইস থাকছে সেম 1950 1950, এটা আঁচলে পড়ছে ব্লাউজ পিস।
দিস ইজ ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস আছে। 1950। আচ্ছা নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মানে মাসলিনই আমি দেখাচ্ছি, কিন্তু এটার এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন, তো এর প্রাইস রেঞ্জটাও একটু কিন্তু হাই হবে। এটা একটা খুব সুন্দর কালার, এটা একদম ডার্ক একটু পার্পল টোন, ওয়াইন বলা যাবে না, ওয়াইনটা আর একটু একটু আলাদা রেডিশ হয় ওয়াইনটা, এটা একটু পার্পলিশ টোনই। এটা এর সাথে না গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে কপার জারি, তিন রকম জারির কিন্তু ওয়ার্ক রয়েছে এটার মধ্যে। এটা এটাতে কিন্তু এটা উইদাউট বিপি, এটার মধ্যে কিন্তু বিপি নেই। এই হচ্ছে এটা কপার জারিতে থাকছে আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, কালারটা খুব সুন্দর একটা কালার। আর এটা সিলভার অ্যান্ড গোল্ডেন, এই ফ্লাওয়ার যে প্যাটার্ন গুলো রয়েছে দেখুন এর ভেতরে পুরোটা কাজ কিরকম রয়েছে। এখানে একটা গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে ফ্লাওয়ার প্যাটার্ন রয়েছে এবং ফুল শাড়িতে ডট ডট করে পুরো কপার জারির কিন্তু ডট যাচ্ছে। দেখুন এটা ফুল শাড়িটা এরকম ডট প্যাটার্নে থাকবে কপার জারি দিয়ে, খুব সফট কোয়ালিটির। এই হচ্ছে ফুল শাড়িটা। কালারটা ইচ্ছে খুব সুন্দর কালার, এটা ফুল একটুখানি আপনাদের একটু প্লিজ করে এটা দেখাই। তিন রকম জারি রয়েছে এর মধ্যে, তিনটে কালারে, তিন রকম মিন্স কপার জারি সিলভার অ্যান্ড গোল্ড তিন রকম থাকবে। আচ্ছা শাড়িটা আপনারা ট্রান্সপারেন্সিটাও বুঝতে পারবেন, শাড়ি ফলটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আমি এটা ভালো করে দেখিয়ে দেব। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, আপনারা চাইলে এখান থেকে ফুল না একটু স্লিভস এর পোর্শন বের করে নিতে পারবেন, সেটা একটু মেপে নেবেন তারপরেই কাটবেন। হ্যাঁ আমার মনে হচ্ছে এটা থেকে একটা স্লিভস এর, কারণ আমি আঁচলটা অনেকটা লম্বা করে রেখেছি তো তো একটু স্লিভস এর পোর্শন বেরোতেও পারে। যদি মনে করেন তাহলে কিন্তু অবশ্যই আগে শাড়ির পুরো 5.5 মিটার কেটে নিয়ে তারপর কাটবেন। আর এটা দেখে নিন, এটা হচ্ছে ব্লাউজ ইয়ে আঁচলের পোর্শনটা, ফুল এইভাবে কাজটা থাকবে। খুব সুন্দর শাড়িটা দেখতে, একদম ভীষণ একটা গর্জিয়াস লুক শাড়িটার। প্রাইস থাকছে কিন্তু 3650, প্রাইস থাকবে 3650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আর একটা দেখাচ্ছি, এটা একটা ক্রিম টোন, মিল্ক হোয়াইট নয় না, কালার তো বুঝতেই পারছেন যেটা মিল্ক হোয়াইট নয়, ক্যামেরাতে একদম পরিষ্কার। এটাতেও দেখুন তিন রকম জারির ওয়ার্ক রয়েছে, এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরই আসবে। খুলে দেখাবো পুরোটাই, তাহলে এটা ভালো বোঝা যাবে। খুব সুন্দর, এত সোবার না, চোখের আরাম। আর এই শাড়িগুলো সব পরেও আরাম, লাইট ওয়েট হয়তো ভীষণ, আর খুব সফট কোয়ালিটি। এটা ফুল লুকটা আসবে, শাড়িটা যখন সিঙ্গেলে হয়ে যাবে, সিঙ্গেল খুলবেন তখন কিন্তু এটা আরো লাইটার টোন হবে। খুব সুন্দর একটা কালার, কোনো বয়স নেই কালারটার, খুব ভালো দেখতে শাড়িটা। একদম আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার কপার বর্ডারে যাচ্ছে, কপার কালারের জারিতে যাচ্ছে যেরকম আগেরটাও দেখালাম। আর ভেতরে ফ্লাওয়ারগুলো সেম, একটা গোল্ড জারি দিয়ে যাবে আর একটা সিলভার জারি দিয়ে যাবে, আর এর মধ্যে দেখুন ডটগুলো যেটা রয়েছে একদম কপার জারি দিয়ে ফুল এইভাবে, আমার হাতের উপরটা দেখুন তাহলে বুঝতে পারবেন, এইভাবে ফুল ডট যাচ্ছে। এটাও কিন্তু কপার জারিতেই যাবে, প্রাইস থাকবে কিন্তু সেম 3650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ভীষণ সুন্দর শাড়িগুলো, এটা আঁচলের পোর্শনটা, আঁচলের পোর্শন প্রাইস থাকছে 3650।
কালার দেখাবো, মাসলিনেরই আর একটা কালার দেখাচ্ছি। এই যেরকম দেখালাম, এটাই তিনটে জারি, তিন রকম কালারের জারি শাড়ি। এটা একটা খুব সুন্দর ব্রাইট গ্রিন, একটা সুন্দর একটা গ্রিন, সেম প্যাটার্ন থাকছে, কপার জারির বর্ডার অ্যান্ড ভেতরে সিলভার অ্যান্ড গোল্ডেন জারির ফ্লাওয়ার থাকছে, সাথে কপার জারির ডট থাকে। শাড়ির ফলটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে সঙ্গে সঙ্গে যে শাড়ির ফলটা কাউকে ধরেও দিতে লাগবে না, এত সুন্দর ফল। এটা হচ্ছে বর্ডারের পোর্শনটা, আর কালারটা ইচ্ছে ভীষণ সুন্দর একটা কালার। এটা আঁচলের পোর্শন ভেতরে, এইভাবে দেখো পুরো শাড়িটা জুড়ে কাজ, শুধুমাত্র কোল আঁচলটা বাদ দিয়ে, যেটা আপনি টাকিং পোর্শন স্টার্টিং এ সেটুকু বাদ দিয়ে পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ রয়েছে, ফুল শাড়ি জুড়ে কাজ। আচ্ছা বর্ডার তো সেম, তবু দেখিয়ে দিই একবার, এইভাবে আসবে ফুল। আর এটা আঁচলের পোর্শনটা, দিস ইজ পাল্লা পোর্শন, এটা প্রাইস থাকছে 3650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। দুর্দান্ত কালার, ওয়ার্ক অ্যান্ড কোয়ালিটি, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে বুক করুন 3650। আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি একটু হাকুমা অ্যান্ড জামদানির একটা ফিউশন দেখাচ্ছি। আচ্ছা এটা একটা হোয়াইটের সাথে, হোয়াইট হাকুবার সাথে আর একটা জামদানি যে কালারটা রয়েছে এটা ব্লুর উপরে যাচ্ছে। লুকটা দেখাই, আপার পোর্শনটা মানে আপার হাফটা যেটা সেটা কিন্তু এইভাবে আসবে, আর লিটসের পোর্শনটা পুরো জামদানি প্যাটার্নই থাকবে। এটা জামদানির কোয়ালিটি কিন্তু খুব সফট হবে, মানে কোনোটাতে কোনো অসুবিধা হবে না, জামদানির কোয়ালিটি নিয়েও না, আর হাকোবার আমি দুরকম কোয়ালিটি দেখাবো, তো দুটো কোয়ালিটি বেশ ভালো, তো সেই এইগুলো নিয়ে কোনো রকম দুশ্চিন্তার দরকার কারণ নেই আপনাদের, সুতরাং এই হেডেকগুলো রাখবেনই না মাথায়। এই হচ্ছে শাড়িটার লুকটা, হোয়াইট হচ্ছে আপার পোর্শনটা, যেটা আপার হাফ আসবে সেটা হচ্ছে হোয়াইট হাকোবা দিয়ে। এটা হচ্ছে প্লিটসের পোর্শনটা, এটা টাকিং পোর্শনটা, ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিস, এই জামদানির পোর্শনটা ব্লাউজ পিস থাকছে, যেটা প্লিটসের পোর্শন সেটাই কিন্তু জামদানির পোর্শনটাই ব্লাউজে আসবে। আর এটা আঁচলের শো হাকোবার সঙ্গে এই জামদানির ওয়ার্কটা এখানেও আবার কেটে চোড়া হয়েছে। এই হচ্ছে ফুল লুকটা, প্রাইস থাকছে কিন্তু 1550, খুব সফট এবং কমফোর্টেবল একটা শাড়ি হবে, 1550 অথচ স্টাইলিশ দেখতে, 1550 1550। আমাদের সিনিয়র বন্ধুরা রয়েছেন যারা, তারা কিন্তু ট্রাই করতে পারেন, একটু অন্যরকম লাগবে, 1550 1550। এটা আঁচলের পোর্শনটা, নেক্সট একটা দেখাবো, এটা গ্রিন এর সাথে কম্বিনেশন রয়েছে, আপার হাফটা হোয়াইটেই আসবে, এটা আপার হাফ, এটা এরকম আসছে আপার হাফটা, আর লোয়ার পোর্শনটা আসছে জামদানিতে। এটা একটা বেজের উপরে গ্রিন দিয়ে ওয়ার্ক করা, বেস কালারটা বেজ, তার উপরে গ্রিন দিয়ে ওয়ার্ক থাকবে, জামদানির কথা বলছি আমি, জামদানির যে ওয়ার্কটা এবং বেস কালারটা সেটার কথা বলছি। এটা শাড়ি এটা আসছে শাড়ির লুকটা,
আঁচলে পোর্শনটা, খুব সফট লুক। যারা রেগুলার বেসিসে শাড়ি পরে, একটু একঘেয়েমি কাটানোর জন্য এই রকম শাড়িগুলো ট্রাই করতে পারেন, যাদের রোজই শাড়ি পরতে হয়, বেরোতে হয়। 1550 1550, এটা ব্লাউজের পোর্শন। 1550, দিস ইজ ব্লাউজ পিস। যেটা জামদানি পোর্শন রয়েছে সেটাই কিন্তু বিপি আসবে। 1550, একটা দেখাচ্ছি ডিপ ল্যাভেন্ডার, ডার্ক ল্যাভেন্ডার। তার সাথে এই যে হাকোবাটা রয়েছে, এই হাকোবার কোয়ালিটিটা কিন্তু একটু আলাদা। প্লাস আমাদের এই যে জামদানিটা রয়েছে, এটার কিন্তু প্রাইসিং এ ডিফারেন্স রয়েছে, সেই কারণে এটার প্রাইসটা একটু কিন্তু ভ্যারি করবে, আমি বলে দিচ্ছি। আর এই কালারটা কিন্তু একদম মিল্ক হোয়াইট নয়, এটা কিন্তু ক্রিম কালার। কালারটা দেখুন, এটা হাফ পোর্শনটা এই জামদানিটা থাকছে, আর আপার হাফটা এভাবে আসবে। এইভাবে শাড়িটা আসছে, এটা আঁচলের পোর্শনটা, এটা আঁচলের পোর্শনটা। আর এই জামদানিটার মধ্যে না মিনা ওয়ার্ক রয়েছে, দেখুন জামদানির যে বুননটা গেছে তার মাঝে মাঝে এরকম মাল্টি কালারের মিনা ওয়ার্ক থাকবে। এটা শাড়িটার লুক, কালারটা খুব সুন্দর, খুব সুন্দর একটা কালার। এ থাকছে শাড়িটা। ব্লাউজ পিস দেখাবো, এর সাথে কিন্তু দু রকম ব্লাউজ পিসই আপনারা পাচ্ছেন। হাকোবার ব্লাউজও থাকছে, মানে পিস ব্লাউজের ইউজের জন্য থাকবে, বডিটা করতে পারবেন। আর এটা স্লিভসের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এই বডি কালারটা, মানে এই জামদানির কালারটা এইভাবে আসবে। এটা আরেকটু সরালে আরও বেশি বুঝতে পারবেন। হোয়াইট অ্যান্ড পার্পল, এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে বানান, খুব ভালো লাগবে দেখতে। আমি ধরেছি তাতে, মানে শুধুমাত্র ফেলেছি গায়ে, দেখুন তাতে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। এইভাবে বানান ব্লাউজটা, খুব সুন্দর স্টাইলিশ লাগবে দেখতে। আর শাড়িটা তো নো ডাউট, কালারটা খুবই সুন্দর একটা কালার। প্রাইস থাকছে এটার কিন্তু 1700 1700 টাকা, এটার থাকছে 1700। আগে যে দুটো দেখালাম 1550, এটা দেখাচ্ছে কিন্তু 1700 1700 টাকা, উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট দেখাচ্ছি, এটাও খুব সুন্দর একটা কম্বিনেশন, একটা গ্রে অ্যান্ড মাস্টার্ডের কম্বিনেশন। স্টিল গ্রে, স্টিল গ্রে অ্যান্ড মাস্টার্ড ইয়েলো, দেখুন এইভাবে থাকছে। আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডারটা কিন্তু অনেকটা চওড়া, আর মাঝখান বরাবর এই হাকোবার পোর্শনটা থাকছে। এটা প্লিটসের পোর্শনটা, এটা থাকছে শাড়ির লুকটা, এটা আঁচলের পোর্শনটা। ব্লাউজ পিস এগে মাস্টার্ড ইয়েলো, আর এটা দুটোই আপনাদের দেওয়া হবে এইভাবে, এটা আপনারা ইউজ করবেন দুটো কালারই। প্রাইস থাকবে 1700 1700 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 1700 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আমার পরা শাড়িটাও আগে বললাম, এটা আপনারা বুক করতে পারেন, আর প্রাইস থাকছে সেম 1950। আজকে এখানেই শেষ করব, আবারও দেখা হবে পরের
ভিডিওতে অন্য কোনো কালেকশনের সঙ্গে। যা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার 9804666440-তে। আর আজকে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে আবারও অন্য কোনো কালেকশনের সঙ্গে। আর সকলে ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।